আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব গর্ভাবস্থার দ্বিতীয় মাসে মায়ের শরীরের মধ্যে শিশুর বিকাশ কিভাবে হয় এবং এই সময় গর্ভবতী মায়ের শরীরে কী কী পরিবর্তন হয় এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এ ছাড়াও কিভাবে জানবেন আপনি কত মাসের গর্ভবতী বা কত সপ্তাহের গর্ভবতী এই সমস্ত বিষয়ে আমি আজ আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন গর্ভাবস্থার প্রথম মাসে শিশুর কিভাবে বৃদ্ধি ঘটে এবং শিশুর আকৃতি একটি ছোট্ট পোস্ত দানার মতো হয় তা আমি আমার এক মাসের যে ভিডিও সেটাতে আমি আলোচনা করেছি এখন আমরা জানব শিশুর মধ্যে কী কি পরিবর্তন হয় পাঁচম সপ্তাহ অর্থাৎ দু মাসের শুরুতেই শিশুর হার্টবিট তৈরি হয়ে যায় এবং হৃৎপিণ্ড বা হার্টবিটের যে গতি তা সোনোগ্রাফি করলে বোঝা যায় এই সময় শিশুর আকৃতি থ্রি মিলিমিটারও মতো হয় এবং দেখতে অনেকটা ট্রেডপোল বা ব্যাঙ্গাচির মতো হয় এবং এই সময় শিশুর চোখ কান নাক এগুলোর বৃদ্ধি শুরু হয়ে যায় এবং যে হাড়ের গঠন বা স্কেলেটান এটিরও নির্মাণ হয়ে যায় আর এই পাঁচম সপ্তাহ বা দু মাসের শুরুতে যখনই পিরিয়ড মিস করা হয় তখন থেকে এটি শুরু হয় তো পিরিয়ড মিস করার মানেই বাড়িতে টেস্ট করে জেনে নেবেন গর্ভবতী হয়েছেন কি না এবং যখনই গর্ভবতী হবেন বুঝতে পারবেন অর্থাৎ রেজাল্ট পজিটিভ আসবেই তখনই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন গর্ভাবস্থার ছয় সপ্তাহে শিশুর মোটামুটি কুড়ি মিলিমিটারের মতো হয় এবং আকৃতি ছোট্ট একটি মোটর দানার মতো হয় ছয় সপ্তাহে বাচ্চার নাক জল আইন এবি এবং মুখের ভেতরের যে চোয়াল তা তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং বেবির ফুসফুস তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং পাঁচম সপ্তাহে বেবিকে যেরকম ব্যাঙ্গাচির মতো দেখতে ছিল তার লেজ ছিল সেই লেজটি আস্তে আস্তে গায়েব হতে শুরু করে এবং ব্যাঙাচির আকৃতি থেকে কিছুটা সোজা হতে শুরু করে হার্টবিট পাঁচম সপ্তাহে একশোর মতো যেটা ছিল সেটা ধীরে ধীরে একশোর থেকে বাড়তে শুরু করে এবং সাতম সপ্তাহে যা ঘটে তা হল এই সময় বেবির সাইজ মোটামুটি এক ইঞ্চির মতো হয় এবং দেখতে ছোট রসবেরির মতো দেখতে হয় আর বেবি এখন আস্তে আস্তে করে সোজা হতে শুরু করে আর বেবির যে ছোট লেজ ছিল সেটা ধীরে ধীরে কম হতে শুরু করে বেবির চোখের পাতা তৈরি জীব তৈরি শুরু হয়ে যায় এবং বেবির শরীরে ছোট ছোট লোম তৈরি হওয়া শুরু হয়ে যায় আর বেবির ওজন খুবই কম থাকে এই সময় গর্ভাবস্থার আটম সপ্তাহ অর্থাৎ দু মাসের শেষের দিকে বেবি মোটামুটি এক ইঞ্চির থেকে একটু বড় হয় একটু বিনের মতো হয় বা রসবেরির থেকে আর একটু বড়ো হয় আর যা পরিণত শিশুদের যা যা পার্টস শরীরে থাকে তা সবই তৈরি হওয়া শুরু হয়ে যায় যেমন আঙ্গুল তৈরি হওয়া শুরু হয়ে যায় কিন্তু আমাদের মতো আলাদাভাবে থাকে না সব জুড়ে জুড়ে থাকে বেবির কান বেবির হাট বেবির মাসালস এগুলি সব বাড়া শুরু হয়ে যায় এবার আমরা জানব গর্ভবতীর শরীরে কী কী পরিবর্তন হয় আমরা আগেই জেনেছি গর্ভাবস্থা শুরুর প্রথমের দিকে যে যে লক্ষণগুলি থাকে দ্বিতীয় মাসে সেগুলিই আরো বাড়তে থাকে যেমন ভীষণ ক্লান্তি অনুভব হওয়া কোনো কিছু খাওয়ারের প্রতি আকর্ষণ না থেকে অনীহা প্রকাশ মাথা ব্যথা বা তীব্র বমি ভাব কখনো কখনো বমি হওয়া এবং ভীষণ রকমের গ্যাস অ্যাসিডিটির কারণে পেট ব্যথা করা গায়ের তাপমাত্রা বেড়ে যাওয়া মুখ শুকনো লাগা স্তন ব্যথা হওয়া এগুলি সবই গর্ভাবস্থার লক্ষণ যা প্রথম মাসে শুরু হয় এবং দ্বিতীয় মাসেও চলতে থাকে তবে ফিফটি পারসেন্ট মহিলারা এই লক্ষণ অনুভব করতে পারেন না আর এই যে লক্ষণগুলি অনুভব হয় তা এইচসিজি হরমোনের কারণেই হয় যা গর্ভাবস্থায় শরীরে উপস্থিত হয় এই হরমোনটি তো এ হলো গর্ভাবস্থার মায়েদের শরীরের কিছু পরিবর্তনই গর্ভাবস্থার হিসেব কি করে করা হয় অর্থাৎ আপনি কিভাবে হিসেব করবেন আপনি কয় মাসের গর্ভবতী কিংবা কত সপ্তাহের গর্ভবতী এটি কিন্তু অনেকেই জানেন না অর্থাৎ শেষ পিরিয়ডের যে দিনটি সেই দিন থেকেই গর্ভাবস্থার দিন গণনা শুরু হয়ে যায় ধরুন আপনার শেষ পিরিয়ডটি মাসের দশ তারিখে হয়েছিল পরের মাসে আবার দশ তারিখ যখন আপনি আপনার পিরিয়ডটি মিস করবেন তখনই আপনি টেস্ট করে দেখে নেন যে আপনি গর্ভবতী হয়েছেন কি না অর্থাৎ তখনই আপনার গর্ভাবস্থার দ্বিতীয় মাস শুরু হয়ে গেছে কেননা আমি প্রথমেই বললাম যে গর্ভাবস্থার গণনা শরী লাস্ট যে পিরিয়ড তার প্রথম দিন থেকেই ধরা হয় তো সেই হিসাবে পরের মাসে যখন আপনি মিস করলেন তখন এক মাস হয়ে গেল এবং এক মাস মানে চার সপ্তাহ হয়ে গেল পাঁচ সপ্তাহ শুরু হয়েছে আর গর্ভাবস্থার দ্বিতীয় মাসটি পাঁচ সপ্তাহ থেকে আট সপ্তাহ পর্যন্ত সময়টিকেই ধরা হয় এবার আমরা জানব দ্বিতীয় মাসে গর্ভবতী মাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থার দ্বিতীয় মাসটিতে যখন ভ্রূণের বিকাশ শুরু হয় এবং দ্রুত চলতে থাকে তখন জনি থেকে রক্তপাত হলে ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন হরমোনের মাত্রা পরিবর্তনের কারণে অম্বল বধজম হওয়া এবং এর কারণে বমি বা খাদ্যে অনরুচি একটি সাধারণ ব্যাপার কিন্তু অনেক সময় দেখা যায় অনেক গর্ভবতী মহিলাদের মধ্যে এতটাই বেশি পরিমাণ বমি হতে থাকে যে জল পর্যন্ত খেলে সেটাও উঠে আসে অর্থাৎ পেটের মধ্যে কোনো খাবারই থাকে না তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে স্যালাইনের ব্যবস্থা করা হতে পারে যার কারণে শরীরে যাতে ডিহাইড্রেশান কোনোভাবে না হয় কিংবা আরও অনেক পদ্ধতিতে গর্ভবতী মহিলার যত্ন নেওয়া হয় আর এই সময় বেশি মানসিক ও শারীরিক চাপ যেন না পড়ে তা বাড়ির সকলের যেমন খেয়াল রাখা উচিত তেমন গর্ভবতী মায়েরও নিজের দিকটি খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত আর এই সময় নিজের খেয়াল রাখার সাথে সাথে আপনার বাচ্চা ও আপনি দুজনেই যাতে সুস্থ থাকেন তার জন্য সবসময় সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক ধন্যবাদ এবং নতুন মায়েদের জন্য অনেক অনেক শুভেচ্ছা